দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে পদ্মা সেতু। এটি বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ ঢাকা হতে ট্রেনে করে সরাসরি দক্ষিণাঞ্চলে যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। এখন দক্ষিণাঞ্চলের মানুষ স্বল্প সময়ে স্বল্প খরচে ঢাকার সাথে ট্রেনে যাতায়াত করতে পারবে। আজকের ভিডিওতে থাকছে ঢাকা হতে কুষ্টিয়া কোর্ট স্টেশন যাওয়ার সকল বিস্তারিত। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। চলুন জেনে নেই ঢাকা থেকে কুষ্টিয়া পদ্মা সেতু হয়ে ট্রেনে করে যাওয়ার সকল খুঁটিনাটি বিষয়, অর্থাৎ কয়টি ট্রেন ছাড়ে, কয়টার সময় ছাড়ে, কোন স্টেশন থেকে উঠবেন, কোন স্টেশনে নামবেন, সাপ্তাহিক বন্ধ কবে, ট্রেনের ভাড়া কত, যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। অত্যন্ত তথ্যবহুল একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ঢাকার কমলাপুর স্টেশন হতে পদ্মা সেতু হয়ে দুটি আন্তনগর ট্রেন বর্তমানে এই রুটে যাত্রা করবে। একটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, দ্বিতীয়টি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। এই দুটি ট্রেন ঢাকার কমলাপুর হতে 3 ঘন্টা 30 মিনিটে কুষ্টিয়া পৌঁছাবে। কি বিশ্বাস হচ্ছে না? জি হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটি সত্য। একটি পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন হতে সকাল 8:15 যাত্রা শুরু করে ভাঙা ফরিদপুর রাজবাড়ি স্টেশন হয়ে কুষ্টিয়ায় সকাল 11:50 পৌঁছাবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন হতে রাত 11:45 যাত্রা শুরু করে ভাঙা ফরিদপুর রাজবাড়ি স্টেশন হয়ে কুষ্টিয়ায় রাত 3:25 পৌঁছাবে। এই আন্তনগর ট্রেনসমূহে 3 ধরনের আসন ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে এসি ক্যাবিন অর্থাৎ ACS, স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ার কোচ যেটি, আর এস চেয়ার অর্থাৎ যেটি নর্মাল চেয়ার কোচ। এই 3 ধরনের আসন ব্যবস্থায় কয়টি করে আসন রয়েছে, ভাড়া কত, কয়টায় ছাড়ে, কয়টায় পৌঁছায়, এখন তার বিস্তারিত দেখব। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়ার জন্য 3 ধরনের আসন বরাদ্দ রয়েছে। স্নিগ্ধায় আসন বরাদ্দ রয়েছে 20টি, এসি ক্যাবিনে আসন বরাদ্দ রয়েছে 4টি, এস চেয়ার এ আসন বরাদ্দ রয়েছে 40টি। স্নিগ্ধার ভাড়া 667 টাকা, এসি ক্যাবিনের ভাড়া 800 টাকা, এস চেয়ারের ভাড়া 350 টাকা। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়ার জন্য 2 ধরনের আসন বরাদ্দ রয়েছে। এস চেয়ারে আসন বরাদ্দ রয়েছে 50টি, স্নিগ্ধায় আসন বরাদ্দ রয়েছে 10টি। এস চেয়ারের ভাড়া 350 টাকা, স্নিগ্ধার ভাড়া 667 টাকা। এই দুইটি ট্রেন অর্থাৎ সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ বুধবার। আমাদের দেশে বিদ্যমান সকল ধরনের যাতায়াত ব্যবস্থার মধ্যে রেল যাতায়াত সবচেয়ে আরামদায়ক। আপনি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাত্রার সময়টি পার করতে পারবেন। পাশাপাশি ট্রেনে খাবারের সুব্যবস্থা রয়েছে। আর যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, মেঘ বৃষ্টি সূর্য অস্ত সূর্য উদয় দেখারও সৌভাগ্য হতে পারে। বর্তমানে সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ রেলওয়েতে শিডিউল বিপর্যয় অনেকাংশে কমে এসেছে। বর্তমানে যতটা সম্ভব বাংলাদেশ রেলওয়ে চেষ্টা করে সঠিক সময়ে যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। এই রুটে ট্রেনের টিকিটের চাহিদা অনেক, তাই আপনাকে পূর্বেই ট্রেনের টিকিট কেটে নিতে হবে। আপনি অনলাইনে কাটতে পারেন অথবা যে কোনো স্টেশনের কাউন্টারে গিয়েও কাটতে পারেন। অনলাইন এবং কাউন্টারে 11 দিন আগে থেকে টিকিট কাটা শুরু হয়। আপনি আপনার সুবিধা মতো সময়ে টিকিট কেটে নেবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের যাত্রাপথে সহায়ক হিসেবে কাজ হবে। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান অথবা এই ধরনের যাত্রা সংক্রান্ত ভিডিও যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।